রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। দিনে দুপুরে ঘটছে ছিনতাই, বাধা দিলে হচ্ছে খুনোখুনিও। সম্প্রতি বসিলা সিটি ডেভেলপার্স এলাকার কয়েকটি সিসি ক্যামেরার ধারণ হয়েছে ভয়াবহ চিত্র। কিশোর গ্যাংয়ের এমন কাণ্ডে আতঙ্কিত এলাকাবাসী। তাদের দাবি বাড়ানো হোক পুলিশের টহল। পুলিশ বলছে শুধু গ্রেফতার করে কিশোর অপরাধ কমানো সম্ভব নয়, প্রয়োজন পারিবারিক ও সামাজিক বন্ধন। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার্স এলাকা শুনশান, নীরব আর শান্তিপ্রিয় লোকালয় হিসেবেই পরিচিত, কিন্তু এখানকার বাসিন্দাদের শান্তি কেড়ে নিয়েছে কিশোর গ্যাং। দিনে দুপুরে টহল আর আধিপত্য বিস্তারে হচ্ছে খুনোখুনির মতো ঘটনাও, প্রকাশ্যে দেশি অস্ত্র ঠেকিয়ে করছে ছিনতাই। সম্প্রতি বসিলা সিটি এলাকার কয়েকটি সিসি ক্যামেরায় দেখা যায় দলবল নিয়ে মহড়া দিচ্ছে কিশোররা, অস্ত্র ঠেকিয়ে করছে লুটপাট, দিতে অস্বীকৃতি জানালে করছে হামলাও। সন্ধ্যা নামলে আতঙ্ক বাড়ে কয়েক গুণ, গ্যাংয়ের লোকজন ক্ষমতার জানান দিতে মরিয়া হয়ে ওঠেন, পথচারীদের আটকে আদায় করা হয় অর্থ, ভয়াবহতার সুর সাধারণ মানুষের কণ্ঠেও। কিশোর গ্যাংরা তো এমন ছোট বাচ্চারা, পিছনে বড় চাকু রাখে, ধাম করে আগেই কোপ মারে। তারা যেমন আমি অকয়ে আটতে যাই না, এখন আগে অকয়ে আটতে গেতাম, এখন যাই না। একদিন দেখলাম হুন্ডা দায় সকালবেলা এক মহিলার ধরলো, তো এখন কোন দিন আমার ধরে কোপ মারে, তো মারাত্মক ব্যাপার। এখানে ওপেনে কোয়াকবি চলে, মানে দৌড়ে আসে, এই যেহান দিয়ে যায় এখান দিয়ে কোবাইতে কোবাইতে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি নিরাপত্তার স্বার্থে বসিলার এই অংশে বাড়ানো দরকার পুলিশের টহল। আপনার বেড়িবাঁধের এই পার্টটা পুরোটাই কিন্তু বসিলা, যেখানে স্পেসিফিক যদি একটা ফাঁড়ি হতো পুলিশের, তাহলে এখানে আইন শৃঙ্খলা আরও উন্নতি ঘটত। পুলিশের এই কর্মকর্তা বলছেন শুধু গ্রেপ্তার করে কিশোর অপরাধ কমানো সম্ভব নয়, সুপথে ফেরাতে প্রয়োজন পারিবারিক বন্ধন। আমরা যেটা মনে করি যে এর জন্য আমাদের ফ্যামিলি ভ্যালুস, সোশ্যাল ভ্যালুসটা, এটাকে সামনে নিয়ে আসতে হবে এবং এটা নিয়ে কাজ করতে হবে। শুধুমাত্র পুলিশ দিয়ে এদেরকে ধরে বা এদেরকে কী করলে, আমি মনে করি এই সমস্ত বাচ্চাদেরকে সংশোধনাগারে পাঠান আর জেলে পাঠান, যেখানেই পাঠান, বরং উপকারের চাইতে ক্ষতিটাই বেশি হবে। সম্প্রতি কিশোর গ্যাংয়ের হামলার শিকার কয়েকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউই আতঙ্কে গণমাধ্যমে কথা বলেননি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।